কিন্তু আমরা আগে যে আগে সামনে দিয়ে আমরা আরো বলতে পারি জি কিন্তু আমরা আপনারা জি আমরা বলতে চাই বিস্তারিতভাবে এই ইলেকশন প্রজেক্টে আমরা তো তার উত্তর সাহেব কিবদার আর মায়ার উত্তর সাহেব আমরা আমরা তাকে তাকে আগে দিয়ে দেখবো ইনশাআল্লাহ উপজেলা চেয়ারম্যান এমপি এই সমস্ত পদ আমরা রাইবার লাগে রাইবার লাগে আমরা চেষ্টা করবো আপনার মধ্যে আমরা চেষ্টা করবো আমি যাচ্ছি আমার বাড়ি রাস্তার যে কাজ কিন্তু একটা ও যদি মজা থাকে জমে যায় কোন মার্কা হয়ে যায় আমি হিন্দু 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 সম্প্রদায়ের বড় পালা মানুষ তারা পরিষদে বড় কষ্ট তারা তো ওখানে বড় কষ্ট করে আমি কেতার রচনা পারি কিন্তু আমার এইটা না তারা তারা কাছে তো প্রথম ফর্মুলা হবে কিন্তু আর দুই আটটা হলো সুনিশ্চিত যদি আপনার সাংবিধানিক কারণে আপনার যদি ভাব বুঝতে সেটাকে আপনার জায়গায় নিব সেটাকে আমার বিক্ষোভ যেটা মুক্তি স্থাপন করে আমার কাছে আমার অনুরোধ আমি ভিক্ষাতর একদম প্রবীণ প্রবীণ একজন নবীন মানুষ আপনার কাছে অনুরোধ করি আর আমরা আমরা এক সপ্তাহ এক সপ্তাহ পরীক্ষা মজুত পাবে আমরা আর তার ভাব কত সম্মানই ভাব কত কত দন্দর এই একটা আছে না যে السلام عليكم ورحمه الله وبركاته نحمد الله ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاثم والعدوان আজকেরকম কর্মী সম্মেলনে সম্মানিত চৌধুরী সাহেব আজকের অনুষ্ঠানে মন্ত্রমণি প্রধান অতিথি সমাজ আন্দোলনের আরেকটা সম্মানিত মহাতরম সভাপতি হযরত মাওলানা উসামুদ্দিন সাহেব মুর্শিদ আসিম আল ইসলাম কর্মী নেতৃবৃন্দ এবং সমাবেশ বন্ধুরা এবং বিভিন্ন স্থান থেকে আগত আমার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইরা সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি আপনাদেরকে এত কষ্ট করে রোদের মধ্যে এখানে অবস্থান করছেন এই জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি বিশেষ করে আমার তো প্রসাদ তার মূল্যবান সময় আমাদেরকে দিয়ে আজকে আমাদেরকে প্রাণবদ্ধ করেছেন এই জন্য আপনাকে আমার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা উপস্থিতি আমি সাধারণত একজন শিক্ষক মানুষ রাজনৈতিক কোনো ধরনের মর্মশিক্ষা কোনো ছিল না একমাত্র আল ইসলাহ সাথে জড়িত এবং সৈয়দ সাহেব কিবলা মাদ্রাসা আলিয়ার এবং আমার আল ইসলাহ বিশ্বনাথ উপজেলার ক্রীড়াবিদিতে আমার নির্বাচনে আসার আমাদের নির্বাচনে আসার গুরুত্ব এত বেশি যা বলিশেষ করার নয় যেহেতু বিষয় না বললেন হবে না এই জন্য বলছি আজকে দেখি বিশ্বনাথের যে রাজনৈতিক প্রেক্ষাপট আমরা যদি দেখি তাহলে দেখব এই বিশ্বনাথে যারা এই পর্যন্ত নেতৃত্ব দিয়েছে বাস্তবিক পথে যে ধরনের শান্তি
আমাদের ভাবার কথা ছিল, যে ধরনের প্রশান্ত ভাবার কথা ছিল, মানুষ হিসেবে একজনের নাগরিক যে অধিকার গুলো আমাদের পাওয়ার কথা ছিল আজকে, কিন্তু আমরা সেগুলো থেকে বঞ্চিত। আজকে দেখেন এমন কোন ডিপার্টমেন্ট নেই এই বিশ্ব আছে যেখানে আমরা শান্তিতে বসবাস করতে পারি বা আমাদের যে নাগরিক অধিকার আছে সেগুলোর সেগুলোর সুবিধা আমরা ভোগ করতে পারি, আমরা কিন্তু পারি না। তার কারণ কি, আজকে যারাই এই নেতৃত্ব আসনে আসনে আছেন তারা কিন্তু নেতৃত্ব দিচ্ছেন ঠিক, তারা কিন্তু এডুকেটেড পার্সন, কিন্তু তাদের যে দুর্বলতা আছে তারা হচ্ছে তাদের মধ্যে ইসলামিক মূল্যবোধ যেটা আছে সেটা কিন্তু তাদের মধ্যে নেই। আর এই বুদ্ধ না থাকার কারণে, নৈতিকতা না থাকার কারণে আজকে আজকে আমাদের জাতির অগ্রবর্তন যে আমরা কোনো জায়গায় গিয়ে শান্তি পাচ্ছি না। সেই জায়গায় যেহেতু একদম আমাকে নির্বাচিত করা হয়েছে, দেওয়া ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি কথা দিতে পারি এতটুকু, ইনশাআল্লাহ যেহেতু আমি এগুলো তামিল করবি অনুসারী এবং একনিষ্ঠ একজন মানুষ ইনশাআল্লাহ, এবং একজন আলিম হিসেবে আপনাদের সাথে এতটুকু কথা রাখতে পারি। অন্য কিছু করতে পারবো কিনা জানি না, কি করবো না করবো সেটা তো বলার সুযোগ এখন নেই, কিন্তু এতটুকু আশ্বস্ত দিতে পারি ইনশাআল্লাহ আমার আমার হাতে আমার কর্তব্য খেয়াল হবে না ইনশাআল্লাহ। সুপরিস্থিতি আমার জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনাদের আমি এই পর্যন্ত প্রতিটি ইউনিট ভিজিট করেছি আল ইসলামী নেতাদেরকে নিয়ে, আমার তাহলে কর্মী বন্ধুরাও সেখানে ছিলেন, আলহামদুলিল্লাহ যথেষ্ট সারা আমরা পেয়েছি, যত জায়গায় আমরা গিয়েছি আলহামদুলিল্লাহ। আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমরা যদি সবাই মিলে প্রচেষ্টা চালিয়ে যাই ইনশাআল্লাহ বিজয় আমাদের নিশ্চিত, কোনো শক্তি আমাদেরকে বাধা দিয়ে পারবে না। বিশেষ করে যে বিষয়টাকে আমাদের আমাদেরকে গুরুত্ব দিতে হবে, নির্বাচনের সব ধরনের আয়োজন সুন্দর হওয়া সত্ত্বেও লাস্ট দুই চার থেকে তিনটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুই থেকে তিনটা দিন যদি আমরা এটাকে গুরুত্ব না দিই, সেই সময়টাকে যদি আমরা বিভিন্ন ধরনের মানুষ আছে এই সুযোগটাকে, এই সুযোগ সন্ধানী মানুষ যে সময় চাইবে চাইবে যে আমাদের এই এই অভিষ্ট লক্ষ্যটাকে তারা পাঞ্চার করে দিতে, সেই 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 পাঞ্চার করার এই আমাদের ইয়ের লক্ষ্যগুলো যেগুলোতে আমাদেরকে তারা আক্রান্ত করতে পারে সে বিষয়গুলো আমাদেরকে নজরে আনতে হবে এবং সেইগুলোর প্রতিষ্ঠিত করতে হবে আমাদের সবাইকে। আমার পক্ষ থেকে আন্তরিক প্রিয় শুভেচ্ছা জানিয়ে এবং ছোট সাহেবকে এই মাহফিলে এসে মূল্যবান সময় দেওয়ার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক প্রিয় শুভেচ্ছা জানিয়ে আমার পক্ষ এখানে একান্ত করছি। আসসালামু আলাইকুম, এবং সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমার পক্ষ থেকে আমি বিদায় নিচ্ছি এখন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য মোরব্বার সময় যে উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসবেন আজকের অনুষ্ঠানে মতামানি গণমানুষের সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম মুহতারাম সভাপতি হযরত মাওলানা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলী। আজকে আমরা এই তাৎক্ষণিক
মানুষ আমরা বর্তমান পরিস্থিতি আমরা